এর আসলে আমি আপনাদেরকে এসইওর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ডিরেক্টরি সাবমিশন নিয়ে আলোচনা করব। তো মূলত ডিরেক্টরি সাবমিশনের মাধ্যমেও আপনার ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ভিজিটের আনয়ন সম্ভব। এই জন্য ফ্রিল্যান্সিং সাইটসমূহ দেখা যায় যে ডিরেক্টরি সাবমিশনের বেশ কাজ পাওয়া যায়, ফ্রিল্যান্সিংয়ের কাজ পাওয়া যায়, বিশেষ করে এসইও সেকশনে। তো আমাদের আজকে এই লেসনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ডিরেক্টরি সাবমিশন। তো আমরা একটু ডিটেলস দেখব যে কীভাবে আপনার সাইটকে বিভিন্ন ডিরেক্টরিতে আপনি সাবমিশন করবেন, সাবমিশন প্রসেস যে রয়েছে সেটি। তো আমি তার আগে এটি যে বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে এর যে কাজসমূহ সেটি একটু আপনাদের দেখাচ্ছি। দেখুন, এখানে আমি odex.com সাইটে ঢুকে রয়েছি, সেখানে ডিরেক্টরি সাবমিশনের অলরেডি একটি কাজ দেখতে পাচ্ছি যে ডিরেক্টরি সাবমিশন, দেখুন। এবং এটি হয়েছে এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই সেকশনে। এবং আমি যদি scriptlens.com সাইটে ঢুকি, সেখানে দেখুন ডিরেক্টরি সাবমিশন দিয়ে আমি সার্চ দিয়েছি, ফলে এখানে টোটালি সবই ডিরেক্টরি সাবমিশনের কাজ। এখানে ডিরেক্টরি সাবমিশন নিড 1000 ডিরেক্টরি সাবমিশন, তারপর এসইও অ্যান্ড ডিরেক্টরি লিস্টিং সাবমিশন। তো মূলত সব এই এখানে যে ডেসক্রিপশনে এই কথাই মূল কাজই এটি যে ক্লায়েন্টের যে সাইট রয়েছে এক বা একাধিক, সেই সাইটগুলোকে বিভিন্ন ডিরেক্টরিতে সাবমিশন করা। তো আসুন এই প্রক্রিয়াটি আমরা এখন দেখব। এই জন্য প্রথমে আমাদের জানা দরকার যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য ডিরেক্টরি, ডিরেক্টরি বলতে কী বুঝি, এবং এই ডিরেক্টরিতে কেনই বা ওয়েবসাইটগুলোকে সাবমিট করতে হয় সেটি। আমরা জানি যে বর্তমানে যে কোনো ওয়েবসাইট বা যে কোনো তথ্য ইনফরমেশনের জন্য আমরা বিভিন্ন সার্চ ইঞ্জিন গুগল, ইয়াহু, বিং ইত্যাদিতে সার্চ দিই আমাদের কাঙ্ক্ষিত কোনো ইনফরমেশনের জন্য। তো ফলে আমরা সেই কাঙ্ক্ষিত তথ্য অনুযায়ী বিভিন্ন সাইট সার্চ ইঞ্জিনগুলো আমাদেরকে প্রদর্শন করে। কিন্তু এই সার্চ ইঞ্জিন আবিষ্কারের পূর্বে কিন্তু মূলত সারা ওয়ার্ল্ডে এই বিভিন্ন ওয়েবসাইটকে জানার জন্য কিন্তু ডিরেক্টরি ছিল সবচেয়ে বড় মাধ্যম। ডিরেক্টরিগুলোতেই খুঁজে নিত মানুষ তার কাঙ্ক্ষিত ওয়েবসাইট বা তথ্যগুলোকে। তো যদিও সার্চ ইঞ্জিনের ফলে সার্চ ইঞ্জিনের ব্যবহারই সবচেয়ে বেশি হয়েছে, কিন্তু এখনও কিন্তু ডিরেক্টরির ব্যবহার বন্ধ হয়ে যায়নি। বরং অনেক বিভিন্ন রিজন, বিভিন্ন এরিয়াতে এমন অনেক এরিয়া রয়েছে যেখানে বা এমন অনেক পিপল রয়েছে যারা সার্চ ইঞ্জিনের চেয়ে ডিরেক্টরি ইউজ করতেই বেশি পছন্দ করে। কারণ দেখা যায় যে ডিরেক্টরিতে কোনো ওয়েবসাইট বা কোনো তথ্যকে সে স্পেসিফিকলি ফাইন্ড আউট করতে পারে, কিন্তু সার্চ ইঞ্জিনে দেখা যায় যে একটা তথ্য দিয়ে কেউ সার্চ দিল, একটা কিওয়ার্ড দিয়ে কেউ সার্চ দিল, হাজার হাজার সাইট গুগল প্রদর্শন বা ইয়াহু প্রদর্শন করালো, তো সেখান থেকে ইউজার তার কাঙ্ক্ষিত সাইটকে হয়তো খুঁজে নাও পেতে পারে। এই কারণে অনেক ভালো ভালো এরিয়া আছে বা অনেক পিপল আছে যারা মূলত সার্চ ইঞ্জিনের চেয়ে এই ধরনের ডিরেক্টরিকে পছন্দ করে। লাইক আমি একটু উদাহরণ দিচ্ছি, আমি একটি ওয়ার্ল্ড ওয়াইড ডিরেক্টরি সাইট diyahoo.com, ইয়াহুয়ের একটা ডিরেক্টরি এটি। তো এই সাইটে আমি ঢুকে আছি, দেখুন এখানে আমি কিন্তু ইয়াহুর সার্চ ইঞ্জিনে সার্চ দিচ্ছি না, ইয়াহুর ডিরেক্টরিতে আছি। সো আমি চাইলাম যে কোনো স্পেসিফিক বিষয়, সাপোজ গ্রাফিক্সের একটি বিষয়, অ্যানিমেশন, অ্যানিমেটেড যে জিফ, এ সম্পর্কে আমি জানতে চাই। তাহলে কিন্তু দেখুন এখানে ক্যাটাগরি রয়েছে বিভিন্ন, কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট, আমি এখানে ক্লিক করছি। লক্ষ্য করুন, আমরা কম্পিউটার ইন্টারনেটে ক্লিক করার সাথে সাথে আমাদের স্পেসিফিক ক্যাটাগরি সে প্রদর্শন করছে। তো আমি যেহেতু গ্রাফিক্স রিলেটেড বিষয় তাই গ্রাফিক্সে ক্লিক করছি। এখন গ্রাফিক্স এর সেগমেন্ট থেকে আমার কাঙ্ক্ষিত বিষয় হচ্ছে কম্পিউটার অ্যানিমেশন, অ্যানিমেটেড জিপ, যেহেতু আমি কম্পিউটার অ্যানিমেশনে জাস্ট ক্লিক করছি। আমরা অ্যানিমেটেড জিপস অলরেডি প্রথমেই পাচ্ছি, লক্ষ্য করুন। তো আমাদেরকে কিন্তু দেখুন যে অলরেডি ক্যাটাগরি ওয়াইজ অ্যানিমেশন লাইব্রেরি, অ্যানিমেটেড জিপ, আর্টিস্ট, অ্যানিমেশন অনলাইন। তো আমি যদি চাই অনলাইনে অ্যানিমেশন আমি করতে চাই, তো আমি ক্লিক করলাম, ফলে webanimated.com আমরা নিচে লিঙ্কটি দেখতে পাচ্ছি, এই সাইটে কিন্তু আমাদেরকে পাঠিয়ে দিবে।
তো এটি কিন্তু মূলত এই সাবমিশনের মাধ্যমে, অর্থাৎ এই এই সাইট কর্তৃপক্ষ কিন্তু মূলত এই ইয়াহু ডিরেক্টরিতে সে তার সাইটকে সাবমিট করেছে, ফলে বিভিন্ন ক্যাটাগরিতে গিয়ে ইউজাররা কিন্তু পাচ্ছে, তাদের সাইটের নাম ইনফরমেশন পাচ্ছে। সো এভাবেও অনেকে তার তথ্য, কাঙ্ক্ষিত তথ্যকে খুঁজে পেতে পছন্দ করে, ফলে এর মাধ্যমে কিন্তু ভিজিটর, অনেক ভিজিটর পাওয়া সম্ভব এখনও। তো আমরা লক্ষ্য করলাম যে অলরেডি আমাদের অ্যানিমেশন অনলাইন সাইটটি ঢুকে গেল। আমি প্র্যাকটিক্যালি বিষয়টি দেখালাম, যারা বিগিনার তারা হয়তো বিষয়টি যেন সহজে বুঝতে পারেন। তো এই হলো মূলত ডিরেক্টরির কাজ। এখন কথা হচ্ছে যে এরকম ইয়াহু, আমি দেখালাম ইয়াহুর যে ডিরেক্টরি, এবং সবচেয়ে বড় বিষয় হলো যে ইয়াহু ডিরেক্টরিতে একটি সাইট সাবমিট করা মানে হলো যে একটা সাইটের, আপনার একটা ইয়াহুর তো পেজ র্যাঙ্ক এবং অ্যালেক্সা খুবই চমৎকার, অতএব এই এরকম সাইটে আপনার একটা ব্যাকলিঙ্ক তৈরি হলো, যেটি কিনা এসইওর জন্য কিন্তু খুবই ইফেক্টিভ। আপনার একটা ব্যাকলিঙ্ক তৈরি হলো, আপনি একবার একটা লিঙ্ক যদি অ্যাকসেপ্ট হয় সাবমিশনের জন্য, সাবমিট করেন অ্যাকসেপ্ট হয়ে গেলো, তাহলে ফর দ্য লং রান এই আপনার একটা লিঙ্ক ইয়াহুর ডিরেক্টরিতে রইল। তো এটি কিন্তু সার্চ ইঞ্জিনে, আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে করব, কিন্তু এটা কিন্তু খুব ইফেক্টিভ। তো এইটি হচ্ছে মূলত ডিরেক্টরির কাজ। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব যে কীভাবে বিভিন্ন ডিরেক্টরিতে সাবমিশন করতে হয়, এবং আপনাদের জানার জন্য বলছি যে এরকম ইয়াহু তো একটা ডিরেক্টরি, টপ লেভেলের ডিরেক্টরি, এরকম হাজার হাজার ডিরেক্টরি আছে, এবং কোনো কোনো ডিরেক্টরিতে কিছু পে করে সাবমিট করতে হয়, আবার এরকম অসংখ্য ডিরেক্টরি আছে যেখানে কোনো পে করতে হয় না, ফ্রি সাবমিশন সাবমিট করা যায় সাইটের। তো এরকম হাজার হাজার ডিরেক্টরি আছে। তো আপনি যত বেশি বিভিন্ন ডিরেক্টরিতে আপনি আপনার সাইটকে এটি সাবমিশন করা যায়, সেটি কিন্তু আমার প্রচুর ব্যাকলিঙ্ক তৈরি হলো, আমার সাইটের জন্য প্রচুর ব্যাকলিঙ্ক তৈরি হলো, এক নম্বর। দুই নম্বর হচ্ছে এর মাধ্যমে আমি প্রতি সাইট থেকে যদি অল্প অল্প হলেও হয়, এবং এর থেকে কিন্তু আমার প্রচুর ভিজিটর আনা সম্ভব, যদি অনেকগুলো সাইটে, সাপোজ আপনি আপনার সাইটকে 1000 ডিরেক্টরিতে সাবমিট করলেন, তো 1000 ডিরেক্টরিতে সাবমিট করলেন, এ থেকে আপনার যদি প্রতিটা সাইট থেকেই অল্প অল্প করেও যদি ভিজিটর আসে, তাহলে কিন্তু এ লট অফ ভিজিটর মে বি কাম টু ইউর সাইট। তো এই জন্য আমাদের এটি গুরুত্ব রাখে, এবং এ কারণেই বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটও এই কাজের কদর রয়েছে। তো এ কারণে আমি এখন প্র্যাকটিক্যালি পুরো প্রসেসটা দেখাবো।